والعصر إن الإنسان لفي خسر কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই মোহাম্মদ সবুজ আপনি লিখেছেন যে আপনি একজন আপনি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও আপনার বাবা একজন ড্রাইভার, অলস কাজ করেন না, মা গৃহিণী, এই ক্ষেত্রে আপনাকে আর্নিং করতে আপনাকে চেয়েটে তারপরে সংসার চালাতে হয়, এই ক্ষেত্রে এটি আপনার জন্য শরীয়ত সম্মত কিনা এই ছিল প্রশ্ন। আল জবাব বিল্লাহি তৌফিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের ঘরের দুর্বল চিত্তদের কারণে তোমাদেরকে রিজিক দেওয়া হয়। সেই দৃষ্টিকোণ থেকে দুর্বল চিত্ত কারা? দুর্বল চিত্ত হল শিশুরা এবং নারীরা, আর সেই সাথে আপনিও, কারণ আপনি যেহেতু কর্মক্ষম একজন লোক নন। ভিক্ষা করা বা মানুষের কাছে চাওয়ার ক্ষেত্রে তারাই একমাত্র যারা অক্ষম, তার মানে আপনি সক্ষম নন কাজের জন্য, তার মানে আপনিও দুর্বল চিত্তদের অন্তর্ভুক্ত। সহিহ মুসলিমের এই হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদেরকে রিজিক দেওয়া হয় দুর্বল চিত্তদের কারণে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই ভাই এসেছিল, একজন কাজ করত আর একজন ঘরেই বসে থাকতো বা কাজ করতে পারত না। তো তার ব্যাপারে যখন অভিযোগ করা হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছিলেন। অতএব বোঝা যায় যে আপনাদের কারণেই আপনার বাবার রুটি রুজি তিনি পান হাদিস অনুযায়ী। এখন তিনি যদি কাজকর্ম না করেন, অবশ্য যেহেতু বলেছেন যে তিনি ড্রাইভার, তার মানে তিনি একটি কাম কাজ করার সক্ষমতা রাখেন। এখন অলসতার কারণে তিনি যদি কাজ না করেন তাহলে সেটি বরং তার অপরাধ হবে, কারণ তার আল্লাহ তাআলা তার মাধ্যমে রিজিক দিবেন এবং তার দায়িত্ব পুরুষ হিসেবে তার দায়িত্ব তার পরিবার পরিজনের ভরণ পোষণ দেয়া, দুর্বল চিত্তদের উপর তার খরচা করাটা এটি তার উপর দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সূরা নিসার মধ্যে ভাবে করে বলেছেন আর-রিজালু ক্বাওয়ামুন আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এই অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম এই আয়াতের এই শব্দ দ্বারাই আল্লাহ তাআলা প্রত্যেক পুরুষের দায়িত্বের মধ্যে যারা আছে। তো যাই হোক, এখন আপনি যেটি করেন এটি আপনার উপর দায়িত্ব নয় বা আপনার উপর আল্লাহ তাআলা এই বোঝাও চাপিয়ে দেননি, কারণ আপনি নিজেই একজন অক্ষম। আর ভিক্ষা করাটা শরীয়তে যতটুকু অ্যাকসেপ্ট করে সেটি হলো যে একজন মানুষের ঘরে যদি দুদিনের খাবারও না থেকে থাকে তাহলে তিনি আহারের জন্য মানুষের কাছে চাইতে পারেন। এখন আপনার ভরণ পোষণের দায় দায়িত্ব বা আপনার পিতা যদি আপনাকে দেখাশোনা না করে তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার রুটি রুজির জন্য আপনি চাইতে পারেন, আর সেখান থেকে আপনি আপনার মার জন্য খরচা করতে পারেন। তবে বাবার জন্য খরচা করাটা আপনার উপর দায়িত্ব নয়, বরং যদি করেন তাহলে এহসান। কিন্তু মনে রাখবেন যে এহসান করতে গিয়ে আপনি শরীয়তের লঙ্ঘন হয়ে যাবে, তার মানে আপনি যেই ভিক্ষা যদি করেন বা মানুষের কাছে যদি চান তাহলে সেই ক্ষেত্রে যেটি আপনার উপর দায়িত্ব ছিল না, আপনার উপর জিম্মাদারি ছিল আপনার রুটি রুজির, সেই ক্ষেত্রে আপনি সক্ষম ব্যক্তিদেরকেও যদি এনে তাদেরকে দেন তাহলে এটি এহসান একদিকে হলেও কিন্তু আর একদিকে শরীয়তের লঙ্ঘন হয়। অতএব এই কাজটি করবেন না, বরং আপনি ততটুকু চাইতে পারেন মানুষের কাছে যতটুকু আপনার প্রয়োজন, আপনার বাবার প্রয়োজনে আপনি চাইতে পারেন না। যদি মানুষের কাছে হাত পাতেন, আলিয়াদুল উলিয়া খাইরুম মিন ইয়াদিস সুফলা রাওয়াহু মুসলিম, উপরের হাত অতি উত্তম নিচের হাতের চেয়ে। অতএব নিচের হাত ততক্ষণ পর্যন্ত বলা যেতে পারে ধরে রাখতে পারেন, মানে চাওয়াটা, যতটুকু নিজের রুটি রুজি যদি আপনি কোথাও থেকে সংগ্রহ না হয়। অতএব পরিহার করুন, যদি আপনার ভরণ পোষণ কেউ দায় দায়িত্ব নেয় তাহলে আর আপনিও কারো কাছে হাত পাততে পারবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা সম্পদ বৃদ্ধির জন্য মানুষের কাছে হাত পাতে কিয়ামতের দিন তাদের চেহারায় কোনো গোস্ত থাকবে না। তাহলে অত্যন্ত ভয়ঙ্কর কথা, তার মানে সম্পদ বৃদ্ধি এর জন্য যদি কারো কাছে কেউ হাত পাতে তাহলে কেয়ামতে তার চেহারায় গোস্ত থাকবে না। এখানে সম্পদ বৃদ্ধি বলতে ভিক্ষা করা যায় শরীয়তের দৃষ্টিকোণ থেকে কতটুকু পর্যায়ে গেলে ভিক্ষা করতে পারে, এই প্রসঙ্গে একটি হাদিসের অংশ হলো যে যার ঘরে দুদিনেরও আহার নেই তাহলে সেই ক্ষেত্রে তিনি করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার যদি আহার না থেকে থাকে আপনি চাইতে পারেন, কিন্তু আপনার বাবার জন্য নয়।
অতএব বিষয়টি আপনার বাবাকে বুঝাতে চেষ্টা করুন মার মাধ্যমে, যেকোনো ভাবে হোক। আর যদি তারা তারপর না কয় তাহলে আপনি আপনার জন্য চাইবেন, আপনি খরচার জন্য চাইবেন না। কারণ আমাদের দেশে সাধারণত ভাবে বিকলাঙ্গ মানুষদেরকে দিয়ে একটা ভিক্ষার ঝুলি বানানো হয়, একটা ভিক্ষার পাত্র বানানো হয়, এটাকে একটা মাধ্যম বানানো হয়। বিধায় আমরা নিউজেও দেখেছি যে একটা দলই আছে এমন, ভালো ভালো বাচ্চাদেরকেও পর্যন্ত এভাবে ইচ্ছা করে অস্ত্রোপচার করে পর্যন্ত বিকলাঙ্গ করে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হাত পা ভেঙে এভাবে সারা জীবন যাতে করে তারা ভিক্ষা করতে বাধ্য হয়। বিধা দেখা যায় যে পৃথিবীর অন্য কোনো দেশে এত বিকলাঙ্গ মানুষ পাওয়া যায় না। তার মানে বিকলাঙ্গ মানুষ বানানোই একটা গ্রুপের কাজ হয়ে গেছে। যাই হোক, বিষয়টি আলোচনা করলাম এই কারণে, যেহেতু আপনি ভিক্ষা চাইলে পাবেন, মানুষ আপনাকে ভিক্ষা দিবে, কিন্তু সেই ভিক্ষা নেওয়াটা কি আপনার জন্য জায়েজ হবে কিনা। আপনার আপনি ভিক্ষা করবেন, মানুষ আপনার কাছে, আপনি চাইলে মানুষ আপনাকে দিবে, কারণ যেহেতু আপনি একজন বিকলাঙ্গ বা এই টাইপের মানুষ। কিন্তু সেই পয়সা আপনি কোথায় খরচা করবেন, সেই ক্ষেত্রে শরীয়ত কি বলে, সেটা আপনার জন্য। কিন্তু সেই পয়সা আপনি আপনার পরিবার পরিজন, হ্যাঁ আপনার যদি দায় দায়িত্বে স্ত্রী পুত্র থাকে তাহলে কথা ভিন্ন, কিন্তু আপনার বাবার জন্য খরচা করার এ দায় দায়িত্ব নয়। বরং আপনার বাবাই আপনার জন্য করতে পারে। জি, অতএব এ বিষয় থেকে পরহেজ করা উচিত। জাযাকুমুল্লাহ।